আপনাদের দুজনে নামের মিলের জন্য কি কি ধরনের বিভ্রান্তিতে পড়তে হয়? আমি পড়িনি, এই কারণে পড়িনি, সেটা হচ্ছে যে ওই যে মিতা আপা বিদেশে ছিলেন তো, তখন আমাকে কখনোই মিতা চৌধুরী খুব কম আর কি, মিতা চৌধুরী কিনা হয়তো স্লিপ অফ টাং হিসেবে কেউ বলেছে, কিন্তু ভেবে কেউ ভুলটা করেনি। মিতা আপার দেশে না থাকার কারণে হয়তো এই সমস্যাটা হয়নি, উনি দেশে থাকলে এরকম একটা হতো আর কি সমস্যা। আমার সেটা হয়েছে, আমি ফেরত আসার পর। আচ্ছা, আপনার হয়তো কিন্তু ছিলাম না তো কয়েকবারই আমার কাছে, কেউ অনেকেই তো আমাকে এখন চেনেন না, আগের প্রজন্মের অনেকে চেনেন কিন্তু নতুন প্রজন্মের অনেকেই চেনে না। তো নতুন প্রজন্ম যারা, তারা হঠাৎ করে হয়তো আমাকে চিনে ফেললেন রাস্তায় কোথায় বা কোনো অনুষ্ঠানে গেছে, ওখানে এসে আমাকে বলছে আপনাকে খুব ভালো লাগে, আপনার অভিনয় খুব ভালো লাগে, আপনি মিতা হক তাই না? তো আমি প্রথমে বললাম না না না, আমি মিতা হক না, কারণ তখনও মিতাকে অতটা আমি চিনে উঠতে পারিনি। তো ঠিক করে বলেছি যে না, আমি মিতা হক না, আমি মিতা চৌধুরী। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তা এখন আমি প্রথমে বলে দিই, আমি মিতা চৌধুরী, আমি গানের গাওয়াও জানি না, মিতা হক খুব সুন্দর গান, রবীন্দ্রসঙ্গীত গান, আমি অভিনেত্রী মিতা। বেশ কয়েকবার হয়েছে, এবং একটা ইন্টারভিউতে ওই ঘটনা হয়েছে, একটা ম্যাগাজিন থেকে একটা ইন্টারভিউ নিতে এসেছিল আমার, সেখানে কিন্তু পুরোপুরি বলা হয়েছে মিতা চৌধুরী, মিতা চৌধুরী আলমনসুর, এই দুজনেরই একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। পরে ইন্টারভিউতে যখন ছাপা হলো সেখানে আমার নাম দেওয়া হচ্ছে মিতা হক। তো আমি মানে আমি খুবই নিজেকে ভাগ্যবান মনে করি, যে ঠিক আছে কোনো সমস্যা তো নেই, আমি তো রেগে যাচ্ছি না, এটা নিয়ে আমার ভালোই লাগে। হতে পারে, হ্যাঁ কেন হতে পারবে না, মজা হয়। হ্যাঁ বেশ মজা। আচ্ছা, কিন্তু বিব্রতকর এই ধরনের কোনো বললেও বিব্রত হবার কিছু নেই তো স্যার। আপনার কোনো ভক্ত কি ওনাকে ফোন করেছেন বা ভুলে কোনো একটা অনুষ্ঠানের ব্যাপারে? তো ফোন করেছে দু তিনবার, আমি তো ভেবেছি আমাকেই আমাকেই ডাকছে কোন একটা অনুষ্ঠানের জন্য। হ্যাঁ আসলে তোমাকে খুঁজছে, তোমার তোমারকে কোন একটা মিতাকে, মিতা হককে কোন একটা অনুষ্ঠানে ডাকবার জন্য ফোন করছে, আমাকে না। আচ্ছা আচ্ছা, আপনাদের মনের মিলটা কতটুকু এটা জানার জন্য আমি বলছি, যে যখন আপনার মন খারাপ লাগে যে কোনো ব্যাপারে, ওই যে বললাম আমাদের ব্যক্তিগত যোগাযোগটা কিন্তু আজকে দেশ টেলিভিশনের কল্যাণে হ্যাঁ স্থাপিত হচ্ছে, আমরা কিন্তু সামনাসামনি আজকে একটা কাজে বেরিয়েছি, এক গাড়ি করে গল্প করতে করতে আসলাম, একসাথে বসে এক কথা বলছি, এখন থেকে জানতে পারবো আসলে একে অপরকে। আমরা এই অনুষ্ঠান থেকে শুরু করি, যে যেমন ধরেন আপনার মন খারাপ লাগলে আপনি কি করেন? আমি চুপচাপ থাকি আসলে, মন খারাপ থাকলে আমি মাথা থেকে মন খারাপের বিষয়গুলোকে ডিলিট করার চেষ্টা করি, সরিয়ে দেওয়ার চেষ্টা করি, কিছু দেখি, হয়তো বাইরের দিকে তাকিয়ে থাকি বা কোনো ছবি দেখি, এবং আশা করি যে কিছু লোকজন আসুক, আড্ডা হোক, ভুলে যাই, একটু সময় দিই, তারপরে হয়তো ঠিক হয়ে যায়। আপনার? আমার মন খারাপ খুব বেশি সময়ের জন্য থাকে না, আমি যখনই আমার মনটা খারাপ হয় তখন আমি অন্য একটা ভালো একটা কিছু চিন্তা করতে চেষ্টা করি, হয়তো ভাবি আরেকজনের কথা যার হয়তো মন খারাপ হওয়ার কোনো কারণ, আমার কারণটা আমার কারণ থেকে আরো খারাপ। আপনাদের কখনো একসাথে কাজ করা হয়েছে? না না, কখনো মানে আপনার নাটকে ওনার গান? না, এটা হলে খুব ভালো হয়। সেটা শুধু সুবর্ণার সঙ্গে আমার হয়েছে, খুব অল্প দিনের পরিচয় হলো, বন্ধুত্বটা বেশ স্ট্রং। ওই যে নামের নামের একটা প্রভাব আছে না? হ্যাঁ আসলে নামে না।